আমি করে নষ্টামি, দামি দামি বলে সস্তামি, বানি ডানি ছেড়ে প্রশ্নামি, ডানা ডানি করলে ফসকাবি, আমি ডামি খেলেছি মার্কেটে। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা জানাবো এই বছর মানে 2023 সালের পর্যন্ত যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে তার কততম দিনে কতটুকু টিকিট সেল হয়ে এবং কে সবার প্রথমে টিকে আছে সেটি জানাবো। তাহলে চলুন জেনে নেই। এই তো আগের সপ্তাহের হিসাব অনুযায়ী মুক্তির 85তম দিনে হাওয়া সিনেমাটির টিকিট সেল হয়েছিল 14 কোটি টাকা। হ্যাঁ, এটা আমরা একটি পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। এদিকে মুক্তির 100তম দিনে পরাণ সিনেমাটির টিকিট সেল হয়েছিল 12 কোটি টাকার। মুক্তির 7তম দিনে সুরঙ্গ সিনেমাটির টিকিট সেল হয়েছিল 2 কোটি 50 লক্ষ টাকা। অপরদিকে মুক্তির 7 দিনেই প্রিয়তমার টিকিট সেল হয়েছে 10 কোটি 30 লক্ষ টাকা। তাহলে বুঝতেই পারছেন কে এগিয়ে আছে। এত অল্প সময়ে এত হিউজ টিকিট বিক্রির একবিংশ শতাব্দীতে এই প্রিয়তমা ছাড়া আর কোনো বাংলা সিনেমা হয়েছে কি না তা তো আমার জানা নেই। সিনেমাটি শুধু এই সপ্তাহেই না, আগামী সপ্তাহেও এ দেশে 110টি সিনেমা হলে এবং বাইরের দেশ অর্থাৎ আমেরিকা ও কানাডায় 42টি হলে অর্থাৎ সব মিলিয়ে সেকেন্ড উইকে রেকর্ড সংখ্যা হবে 152 হলে চলবে এই প্রিয়তমা। দর্শকের চাপ সামলাতে না পেরে এমনকি স্টার সিনেফ্লেক্স কর্তৃপক্ষ হলিউড সিনেমা বন্ধ করে দিয়েছে এবং তার বিনিময়ে প্রিয়তমার 2 গুণ শো বাড়িয়ে দিয়েছে। ওদিকে বগুড়ার মধুমিতা সিনেমা হলে এক্সট্রা শো করেছেন রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত। এদিকে বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে বেশি রেজাল্ট পাওয়া সিনেমাটি এখন প্রিয়তমা। সবচেয়ে বেশি ওয়ান ডে ওপেনিংয়ে পেয়েছে এই সিনেমাটি। সবচেয়ে বেশি ডিজিটাল রাইটস পাচ্ছেন প্রিয়তমা। ঢাকার মধুমিতা, যশোরের মণিহারে রেকর্ড সংখ্যা টিকিট বিক্রি হয়েছে এই সিনেমাটির মাধ্যমে। এদিকে ভাবা যাচ্ছে যে প্রিয়তমা সিনেমা আমাদের মাতৃত্ব ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ হিসেবে এসেছে। চারিদিকে টিকিটের হাহাকার, যেন বাংলা সিনেমার নব উত্থান। কেউ কেউ সিনেমার টিকিট না পেয়ে মন খারাপ করে চলে আসছে। ওদিকে সুরঙ্গ সিনেমা নিয়ে কিছু জানাই। সুরঙ্গ সিনেমাটি মুক্তির পরে কিছু কিছু দর্শক তো এর মনোমুগ্ধকর তথ্য দিয়েছে, আবার কিছু কিছু নেটিজনরা এটা নিয়ে সমালোচনাও করেছেন। এটি নাকি অশ্লীলতায় ভরা। হ্যাঁ, সেগুলো নাকি আবার প্রাইভেট অ্যাকাউন্ট থেকে কমেন্টও এসেছে, মানে ফেক অ্যাকাউন্ট, এমনটাই দাবি করেছেন পরিচালক রায়হান রাফি। তিনি একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন এটি নাকি সমাধানের একটি পথও থাকতে পারে। হ্যাঁ, তিনি বলেছেন যে যদি সাকিব খান তার ফ্যানদেরকে উল্লেখ করে বলেন যে যার যার সিনেমা শেষে দেখুন, কেউ কারো মন্তব্যে না যাই, বাংলা সিনেমা দেখি, এমনটা হলে নাকি দর্শকরা কোনো ঝামেলাও পড়বে না, এমনকি দর্শকরা তার কথা মেনেও নিতে পারে, এমনটাই সে একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন। সো গাইজ, আপনাদের কেমন লাগলো আজকের বিষয়টি আমাদেরকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি এখনও যারা কেউ সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।